কোন রাজত্বে আছি আমরা, ত্রিপুরা পৌর নিগমের, আগরতলা পৌর নিগম সহ রাজ্যের নগর পঞ্চায়েত এবং পৌর নির্বাচন আজকে প্রহসন, সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্র বনমালীপুরে 6টা ওয়ার্ড, 21, 22, 23, 24, 25 এবং 31, ইতিমধ্যেই আমাদের বুথ কেন্দ্রগুলোতে আমাদের যে পোলিং এজেন্ট দিয়েছিলাম বামফ্রন্টের পক্ষ থেকে, সেই পোলিং এজেন্টদের তাড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও চাকু দেখিয়ে, কোথাও ভয় দেখিয়ে, কোথাও চলে টেনে 80 বছরের বৃদ্ধ জয়া বর্মন, ওনাকে সেখানে ধলেশ্বরী স্কুল থেকে ভয় দেখিয়ে গুন্ডারা তাড়িয়ে দিয়েছে। মহিলা পুলিং এজেন্ট দিয়েছি, সেই মহিলা পুলিং এজেন্টদের পর্যন্ত তাড়িয়ে দিচ্ছে। 21 নম্বর ওয়ার্ডে আনন্দমার্গ স্কুল, সকাল থেকে ওখানকার প্রার্থী নিজে গিয়ে ইলেকশন এজেন্টকে ধমকাচ্ছে, প্রার্থীকে ধমকাচ্ছে। 31 নম্বর ওয়ার্ডে রামঠাকুর বয়েজ, রামঠাকুর গার্লস, বিবিএমসি কলেজ পুলিং এজেন্ট ঢুকতে দিচ্ছে না। 25 নম্বর ওয়ার্ডের স্বামী দয়ানন্দ স্কুল, ওখান থেকে আমাদের ছাত্রনেতা দীপাঞ্জন পুলিং এজেন্ট, তাকে সেখানে চাকু দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। এখানে আমাদের 23 নম্বর ওয়ার্ডের এই যে বিবেকানন্দ স্কুল, বিবেকানন্দ স্কুলে সকালবেলা ভোট শুরু হওয়ার আগে ওখানকার পুলিং এজেন্টকে সেখানে তাড়িয়ে দিয়েছে। অদ্ভুত নৈরাজ্য গোটা রাজ্য জুড়ে, শুধুমাত্র এই বনমালীপুর না, রামনগর থেকে শুরু করে নতুননগর, নতুননগর থেকে শুরু করে জিবি বাজার এলাকা, সব জায়গায় আজকে গোটা আগরতলার পৌর নিগম নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। এবং সব